নির্ণয় করেছিলেন, আর আমরা তার জন্য জুঝছিও, তার জবাব দেওয়ার চেষ্টা করছি। অনেক নীতির পরিবর্তন হচ্ছে, অনেক নতুন নতুন পদক্ষেপ নিতে হচ্ছে, একটা বিশেষ পরিস্থিতির মধ্যে যে দেশ বিষয় হচ্ছে তার জন্য কিছু সমস্যা হচ্ছে, তার সমাধানের চেষ্টা আমরা আমাদের মতো করছি। সেজন্য যে বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে বেশি রাজনীতি হচ্ছে এনআরসি, যদি এনআরসি হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আটকাতে পারবেন? আসামে হয়েছে, কে আটকাতে পেরেছে? তখন ওখানে কংগ্রেসের সরকার ছিল, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি তার সেখানে উপস্থিত ছিলেন, তার হাত ধরে সব হয়েছে। বহু বছর ধরে ওখানে বিদেশি হটো আন্দোলন চলেছে, তার নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন মত ছিল, কিন্তু ওখানকার লোকেদের মনে হয়েছিল আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি, আমাদের অস্তিত্ব বিপন্ন অসমিয়াদের, তাই এখানে এরকম কিছু করা হচ্ছে যাতে অসমে বাইরের লোকের না থাকে। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী অন্য প্রদেশের লোকে তো দাঁড়াতে পারে না, কিন্তু কমপ্লেন ছিল বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী এসেছেন, তাদের চিহ্নিত হোক, আন্দোলন করেছেন 30 বছর ধরে, হয়নি কাজ, তারা সুপ্রিম কোর্টে গেছেন এবং রাজীব গান্ধী চুক্তি করেছেন যে হ্যাঁ আমরা করবো একটা কিছু, নাগরিকত্বের একটা তালিকা তৈরি করে বিদেশিদের চিহ্নিত করবো, করেননি, ওটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তো সরকার যা নিতে থাকে লাল নীল সবুজ হলুদ মানতেই হবে, সুপ্রিম কোর্টে উপেক্ষা করতে কেউ পারবে না। সন্দেহ করে তা আমাদের সরকার এসে গেছে, তারা সেটা করছে, আর তার মধ্যে কিছু ভুল ত্রুটি সেগুলো প্রশাসনিক ভুল, পার্টির ভুল নয়, সরকারি কর্মচারীরা কেমন করে জানে এখানে বহুল করে তো ভোটার লিস্টের নাম নেই, একাধিকবার ফর্ম ফিল আপ করার পরে ভোটার লিস্ট নাম উঠেনি, কোন পার্টির দোষ না, ওখানে যে লোকগুলি বসে আছে যারা লেখাচ্ছে ফর্ম ফিল আপ করাচ্ছে তাদের কোন দোষ, সব জায়গায় থাকে।